আসসালামু আলাইকুম, আমি সুহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আর আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন যে মালদ্বীপে বর্তমানে ভিসা দিচ্ছে কিনা, এবং মালদ্বীপের বর্তমানে মালদ্বীপের যে টাকার মানটা সেটি বাংলাদেশের সাথে তুলনা করলে কত আসে, পাশাপাশি মালদ্বীপ কোন সাগরে অবস্থিত এই সম্পর্কে ছোট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন, আর এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনও করেননি ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে, একদিন সাবস্ক্রাইব করবেন সেই ভরসায় ইনশাল্লাহ এখন শুরু করব। সো তাহলে চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আমি একটি জিনিস আপনাদেরকে জানাবো যে মালদ্বীপ মূলত যে সাগরে অবস্থিত, যে বাজে সাগরের মধ্যে অবস্থিত 1300টি দ্বীপ নিয়ে এই মালদ্বীপ গঠিত। সো এই 1300টি দ্বীপের মাধ্যমেই কিন্তু এই মালদ্বীপ রাষ্ট্রটি গঠন হয়েছে, যার প্রধান রাজধানী হচ্ছে মালে, এবং এর পাশেই রয়েছে হুলু মালে, যেটি বর্তমানে ব্রিজের মাধ্যমে যাওয়া যাচ্ছে। আগে ব্রিজ ছাড়া লঞ্চের মাধ্যমে যেতে হতো। সো মূলত ভারত মহাসাগরে এই মালদ্বীপ দ্বীপ রাষ্ট্রটির অবস্থান। সো দ্বীপ রাষ্ট্রের 100% মুসলিম, অর্থাৎ 100% মুসলিমরা বসবাস করে সেখানে, এবং তাদের যে চলাচল বা তাদের যে চলাচলের স্টাইল সেটা অনেকটাই আমাদের বাংলাদেশ বা শ্রীলঙ্কার স্টাইলের মতো, এবং তাদের যে শারীরিক গঠন সেটাও শ্রীলঙ্কান স্টাইলের মতো। সো বাংলাদেশের সাথে বর্তমানে যদি মালদ্বীপের যে টাকার মানটি বিবেচনা করা যায় বা তুলনা করা হয়, তাহলে আপনারা গুগল সার্চ করলেই দেখবেন 6 টাকা মালদ্বীপের 1 রুপিয়া থেকে, মালদ্বীপের মুদ্রার নাম যেহেতু রুপিয়া, রুপিয়া থেকে 1 টাকায় যদি টাকাকে 1 রুপিয়াকে যদি আপনি কনভার্ট করেন তাহলে 6 টাকা 74 পয়সা বা 6 টাকা 88 পয়সা এইরকম দেখাবে আপনাকে। সো এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন করে টাকার মান সবসময়ই, সেটা জানেন, সেটা বিশ্বে যে অর্থনৈতিক সিস্টেম রয়েছে সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আর বাংলাদেশের টাকার মান যেহেতু দিনকে দিন প্রায় কমে যাচ্ছে, যারা প্রবাসে থাকেন তাদের জন্য অ্যাকচুয়ালি সেটা প্লাস পয়েন্ট হতে পারে, বাংলাদেশে আসলে যে টাকার মানটা বেড়ে যায়। সো আগে ছিল 1 রুপিয়ায় 5 টাকা 62 পয়সা সামথিং, এখন 6 টাকা 74 পয়সা, 6 টাকা 88 পয়সা। সো এতে করে দেখা যাচ্ছে যারা 5000 থেকে 6000 রুপিয়া বেতন পাচ্ছে তারা মোটামুটি ভালো একটা আর্নিংস করতে পারছে। আর যেহেতু রুপিয়া এবং রুপিয়া বলেন বা বাংলাদেশি টাকাই বলেন যাই বলেন, সব কিছু কিন্তু ডলারের সাথে সামঞ্জস্যতা অবশ্যই থাকে, এবং ডলারের প্রাইস কমা বাড়ার মধ্যে মাধ্যমে এবং একটা দেশের রিজার্ভে কত পরিমাণ ডলার আছে সে অনেক কিছু সেটার উপরে ডিপেন্ড করে যে প্রাইস কমা বা বাড়ার বিষয়টা। সো লাস্ট অফ অল বলবো যে মালদ্বীপে অনেকেই প্রশ্ন করছেন বর্তমানে মালদ্বীপের ভিসা দিচ্ছে কি না, এবং যদি দিয়ে থাকে সেটা কোন ধরনের ভিসা অ্যাকচুয়ালি দিচ্ছে। সো আপনারা অনেকে জানেন, আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি যে ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য অনারাইভাল ভিসার সিস্টেম রয়েছে মালদ্বীপে। সো আপনি ইমিগ্রেশন থেকে মালদ্বীপের এয়ারপোর্টে গিয়ে সেখানে ইমিগ্রেশন থেকে আপনি অনারাইভাল ভিসা কালেক্ট করে নেবেন। সো সকলের প্রশ্নের উপরে ভিত্তি করে আরবারও বলছি যে মালদ্বীপে ভিসা হচ্ছে, এবং সেটা হচ্ছে বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এবং অন্যান্য যত ডিপেন্ড ভিসা সহ সকল ধরনের ভিসাই হচ্ছে, শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া। সো ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা অপেক্ষা করছেন অনেকদিন ধরে, অনেকেই প্রশ্ন করছেন কবে খুলবে, দেখুন একদম ফাইনাল কোনো আপডেট আসার আগে বলতে পারছি না, তবে আশা করছি যে 2024 সালের শুরুর দিকে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসাটি খুলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও সেটা নির্ভর করবে মালদ্বীপের যে আগামী নির্বাচন 9ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, 9ই সেপ্টেম্বর 2023 সালে, সেটার যে পূর্বে যারা ক্ষমতায় ছিল, যেমন পূর্বে যারা ইয়ামিন সরকার ক্ষমতায় ছিল সেটির কারণে কিন্তু বাংলাদেশের সাথে সেই দেশের সরকার একটা ভালো বোঝাপড়া ছিল এবং বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট অন ছিল। যে সেই সরকার যদি পুনরায় ক্ষমতা আসে, আশা করা যায় যে মালদ্বীপের যে ওয়ার্ক পারমিটের অপরচুনিটি সেটি বাংলাদেশের জন্য খুলে যাবে। আর যদি সেই সরকার ক্ষমতায় নাও আসে, তাও ইনশাল্লাহ আপনারা জেনে
খুশি হবেন ইনশাল্লাহ। যে সরকার বর্তমানে আছে সেই সরকার কিন্তু তাদের যে বৈধকরণ, অবৈধ বাংলাদেশি যারা আছে তাদের যে বৈধকরণের প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশ সরকারকে কথা দিয়েছে যে তারা বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট খুলে দিবে। সো আশা রেখেই চলতে হবে আমাদেরকে। সো আপনার আশায় থাকুন, আশা করবো যে ভালো একটি নিউজ সামনে দিতে পারবো। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।